Hi guys, welcome back to my channel. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে 10:30টা, সকাল 10:30টা। তোমাদের রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেছি, তোমাদের দাদা কাজে চলে যায় তো অনেক সকালে উঠতে হয়, একদিন শেয়ার করব যে কত সকালে আমি উঠি, কত সকালে রান্নাটা শেয়ার করিনি, রান্না শেয়ার করিনি। ওকে কাজে চলে গেছে, টিফিন ডাব্বাও দিয়ে দিয়েছি টিফিন গুছিয়ে। সকালের মেনুতে ছিল ভাত, ডাল আর আলু ভাজা। আর ঘরের কাছে এমন এখন হনও হয়নি, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি কী করি, মানে ঘরের কাজটুকু আমি সারাদিন তোমাদের সাথে এসে শেয়ার করি। তাহলে চলো আর ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো। ভালো কেন লাগবে না, ভালো তো লাইকতেই হবে, তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, ভালো তো তোমাদের লাইকতেই হবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমি একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করে দাও। তাহলে দেখতে থাকো আমি ঘরে কী কাজ করি, চলো দেখো। ঘরের সব কাজ পড়ে আছে, এখনও কিছুই হয়নি। থালা বাসন, ঘর পোছা মারতে হবে, এভাবেই সব কিছু পড়ে আছে। চলো তাহলে দেখতে থাকো আমার ঘরে কী কী কাজ আছে। সব কিছু পড়ে আছে, ভাত সব কিছু পড়ে আছে, দেখো সব পড়ে আছে, কিচ্ছু না। আর আমার বাবু তো জানো, তোমরা দেখতে পাবে, মানে ঘরের ভিতরে খেলা, বাইরের জিনিস রেটি বালি সব বাইরের মধ্যেই এনে ঘরের ভিতরে খেলা। দেখো পুরো ঘরটাই পুরো চল, তাই দেখছো, চলো পুরো সব কিছু এইভাবেই পড়ে আছে। এই যে ভাত, ভাত দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখো ভাত, ভাত অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে, এই হাতে ধরি, একবারও হাতে ধরি, অনেকটাই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে একটা ফোন কিনেছি, তোমাদের ভালোবাসার বেলা হয়তো একটা অ্যাঙ্গেল আমি ফোন কিনতে পারবো। আমি বাইরে রান্না করে তো তাই হাঁড়িতে কড়াইতে প্রচণ্ড কালি হয়ে যায়, আর স্নান করার পরে তোমরাও দেখবে, দেখো আমার হাতে কালি, মুখটি কালি। স্নান করার পরে আমার একটু কালি হতে ভালো লাগে না, ওর জন্য সব কিছু আমি একটু ছোটো, ও তোমাদের দাদা তো মানে ওকে টিফিন করে ওকে গুছিয়ে দিই, ও চলে যায়, আমার আর বাবুর খাবারটাই থাকে। সেটা কী করে একটা ছোটো পাতিলায় নিয়ে, এই পাতিলায় তোমরা দেখতে পাচ্ছ এই পাতিলার মধ্যে, আর সবজিটা একটু ছোটো বাটির মধ্যে রেখে আমি সব থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। এতেই করে স্নান করার পরে আমার আর একটুও ভালো লাগে না কালি জিনিস ধরতে, তার জন্য অল্প অল্প খাবার থাকে তো ও যায় ছোটো পাতিলার ভিতরে, মানে এখানে তো পাতিলা বলে গামলার মধ্যে আমি রেখে দিই, রেখে দিয়ে তারপরে সব কিছু ধুয়ে ফেলি। চলো তাহলে দেখে থাকো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সাথে আমি সারাদিনের রুটিন কীভাবে কাটি, আমি এই মুম্বাইতে মানে বলতে পারো মুম্বাইতে আমি চুলার মধ্যে রান্না করি, আমার বাইরে আছে সেটা তোমাদের সাথে যদি রান্না করবো সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।